আচ্ছা ভাইয়া, এবার একটু অন্যরকম প্রসঙ্গে আসি। আপনি তো ছবিও দেখেন অনেক, আপনি মুভি লাভার, হ্যাঁ, খুব ধৈর্য নিয়ে যা দেখতে পারেন তাও না, সেটা আমি জানি। রিসেন্টলি বোধহয় আপনি 12th ছবিটা দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, তো এই ছবিটা আসলে এইবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে, সেরা ছবি হয়েছে, তারপরে নায়কের জায়গায় সেরা ক্যাটাগরি, হ্যাঁ, ক্রিটিক্সে পেয়েছে। কিন্তু আমার প্রশ্নটা আসলে এই 12th একদম যে মূল গল্পটা, যেটা নিয়ে আসলে আমরা সবাই কম বেশি ফেসবুকে একদম হইচই করে ফেলেছি, সেই জায়গাটা থেকে আমি দেখেছি আপনিও লিখেছেন। তো বিসিএস ক্যাডার হওয়ার গল্প তো আপনি অনেকবার অনেক ইন্টারভিউতে করেছেন, কিন্তু এই 12th জায়গা থেকে আপনি কষ্টের জায়গাটা ফোকাস করেছেন, যারা হয়নি বিসিএস ক্যাডারে, যারা টেকে না, তাদের গল্পটা আসলে কখন ফোকাসড হয় না। বিক্রান্ত মেসি হয়ে গেছেন, ওই ক্যারেক্টারটা আমরা আসলে দেখেছি যে আসলে খুব লাস্ট পর্যন্ত সাকসিড হয়েছেন, যারা হয় না বা তাদের জীবনের গল্পের প্যারাগ্রাফটা কী হতে পারে। আর একটা জিনিস প্রশ্ন, অ্যাট এ টাইমস বিসিএস ক্যাডার হওয়াটাই মানুষের জীবনের লক্ষ্য না, এই গল্পটা, এই কথাটা আপনার কাছ থেকে আমি অনেকবার শুনেছি, যাদের লক্ষ্য না তারা আসলে কী করবে, তাদের জীবনের লক্ষ্য কী হওয়া উচিত? প্রথমে মানে যদি মুভিটা নিয়ে কথা বলি, আমার কাছে মানে ওখানে একজন যে নায়ক যাকে দেখানো হয়েছে, তিনি আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে এসে নিজের একটা স্বপ্নের সাথে লেগে থাকা, এটা এটা খুব গুরুত্বপূর্ণ যে স্বপ্নের সাথে লেগে থাকা, স্বপ্নের সাথে লেগে থাকতে পারলে ভালো এবং সেই স্বপ্ন সবসময় সাকার হবে, এটা কিন্তু মানে কোনো কিছু আসলে একদম পুরোপুরি সার্টেন নয়, যে আমি হয়তো অনেক খাটলাম, কিন্তু এমনও হতে পারে যে একজন হয়তো আমার চেয়ে বেশি খেটেছে, অফ কোর্স, আবার আমার হয়তো লাকটা ফেভার করেনি, আরেকজনের হয়তো লাকটা ফেভার করেছে। আমি একজনের চেয়ে অনেক মেধাবী, কিন্তু যেই অংশটুকু আমি পড়ে যাইনি দেখা গেলো সেই অংশটুকু হয়তো এসেছে, যেটা আবার আরেকজন আমার চেয়ে কম মেধাবী হওয়ার পরেও তিনি ওটা পেরেছেন, আমি পারিনি। এবং এখানে যুদ্ধটা লাখে লাখে যুদ্ধ, হয়তো এই জিনিসগুলোই আমার কাছে মনে হয়েছে যে আপনি খুব খেয়াল করে দেখেন যে 4.5 থেকে 5 লক্ষ আমাদের দেশে বিসিএস পরীক্ষাতে অংশগ্রহণ করে, সেখান থেকে চাকুরিতে অংশগ্রহণ করতে পারে মাত্র 2 থেকে 2,500 সর্বোচ্চ। আমার বাকি 4,97,000 যদি 5 লক্ষকে আমি হিসাব করি, তারা তাহলে আসলে কোথায় যাবে? স্বপ্নটা দেখাটা দোষের নয়, কিন্তু একটা স্বপ্নের সাথে লেগে থাকাটা দোষের আমি মনে করি, কারণ বাস্তবতা বুঝতে হবে। যদি আমার এখানে 40,000 আসন থাকতো, তাইলে নয়তো আমার এই যুদ্ধটা যে শুধুমাত্র আমি এই কেন্দ্রিকই থাকবো এতটুকু চিন্তা করাটা দোষের হতো না। কিন্তু যখন আমি দেখছি যে আসলে কাউকে না কাউকে এখানে বাদ পড়তেই হবে, তখন আমার স্বপ্নটাকেও একটু চেঞ্জ করে নিতে হবে, আমাকে চিন্তা করতে হবে যে আমার একটা এ প্ল্যান হচ্ছে এটা, আমার বি প্ল্যান হচ্ছে আমি হয়তো ব্যাংকিং সেক্টরে যাব অথবা অন্য একটা কোনো আমার সাবজেক্টের সাথে যাই এরকম কিছু করব, আমার সি প্ল্যান আমি হয়তো ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করব। চাইলে অনেক ধরনের জায়গা আপনি ক্রিয়েট করে নিতে পারেন। এখন আপনি যদি বলেন যে আপনার কি প্ল্যান ছিল, আমার এই প্ল্যান ছিল বিসিএস, আমি কখনোই বলবো না আমি বিসিএস কি জানতাম না, একদম বিং ভেরি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্কলি আই এম সেইং আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট বিসিএস। যখন আমার মা দেশের বাইরে ছিলেন, তখন আমাকে বলা হয়েছিল যেন আমি স্টুডেন্ট ভিসা এখানে যে মায়ের সাথে যেন আমি সেটেল ডাউন করি, এইরকম একটা কথাবার্তা যখন চলছিল, এবং আমি যখন যেহেতু দেশের বাইরে যেয়ে থাকতে পারি না, আমার ভালো লাগে না, আমি কিছু দেশ আমি ঘুরতে পেরেছি আলহামদুলিল্লাহ, ওই দেশে ঘুরে আমার কাছে মনে হয়েছে যে 15 দিন 10 দিন পরে আমি আই ফেল্ট সাফোকেটেড, আমার মনে হয়েছে যে আমাকে আমার দেশে ফিরতে হবে, এবং আমি কোনোভাবেই নিজেকে এই জায়গাটায় চিন্তা, এটাকে যদি আপনি আমার দেশপ্রেম বোধ বলেন বলতে পারেন, আমার চেনা গলি, আমার চেনা মানুষ, আমার বিছানার যে চেনা জায়গা, আমার এই জায়গাগুলো লাগবে, ওটাই আমার লাগবে, হ্যাঁ ওটাই আমার লাগবে। তা আমি কখনোই আসলে অন্য জায়গাকে নিজের জায়গা বানাতে চাইনি, সেটা থেকে বাঁচবার জন্যে যে এমন কিছু করা যেটার জন্য আমার পরিবার আমাকে বলে যে ঠিক আছে তোমার আসার দরকার নেই, ওখানে থাকার দরকার নেই, দেন আই ফাউন্ড ইট এজ অ্যান অপশন। এবং আমি তখন একটা প্রিপারেশন নিয়ে, বিসিএসের জন্য প্রিপারেশন নেই, আমি 2 বার দিই 30তম তো দেওয়ার পরে 31তম 33তম দিয়েছিলাম, পরে আর রিটার্নে অ্যাটেন্ড করিনি, যেহেতু 31-এর রেজাল্টটা তখন আমার হয়ে যায়। আমার বি প্ল্যান ছিল আমি সাংবাদিক, আমি পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার পরেও আমি সাংবাদিকতার উপরে একটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করেছিলাম, এটা প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে, এবং সেখানে আবার সেখানে আমার রেজাল্ট খুব ভালো ছিল। তো এটা করার পর আমার কাছে মনে হয়েছে যদি আমি অন্য কোথাও না যাই, তাহলে আমি কোনো একটা জায়গার ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করার চেষ্টা করব, দ্যাট ওয়াজ মাই প্ল্যান। যদি সেটা না হতো, আমার বাপ দাদার আমার মায়ের দিক থেকে আমি যত যে যে ভূ সম্পত্তি পেয়েছি, আমার মনে হয়েছে যে ওই জায়গাগুলোতে আমি হয়তো ফার্মিং করতাম, কৃষি সংক্রান্ত কোনো কাজে আমি ইনভলভ হতাম, খামার টামার করে আমি নিজেকে একটা এসে করে পাশাপাশি নিজের পরিবারের বাইরে অন্য পরিবারের কর্মসংস্থানের কিছু ব্যবস্থা করা, এটা ছিল আমার প্ল্যান। তো আমি এইভাবে চিন্তা করেছি। এখন হতে পারে যে আমার পরিবারে যেরকম
রকম সুযোগ সুবিধা ছিল সেটা হয়তো অন্যের পরিবারে নাই, তাহলে ঠিক আছে আমি আমার স্বপ্নটাকে সেভাবেই চিন্তা করি। আমি হয়তো প্রাইমারি স্কুলের টিচার হতে পারি, আমি ব্যাংকিং সেক্টরে যেতে পারি, আমি এখন অনেককে আমি দেখি অনলাইনে বিভিন্ন ধরনের ব্যবসা করছে এবং they are doing good এবং একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি they are earning. আপনি সমাজ আপনাকে খুব সম্মান দিল কি দিল না, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স অ্যাকচুয়ালি। যেটা বেশি ইম্পর্টেন্ট, আপনি আপনার ফ্যামিলি নিয়ে সন্তুষ্ট আছেন কিনা। একজন রিক্সা চালক, আপনি দেখবেন রিক্সা চালকদেরকে আপনি হাসতে দেখেন না, আপনাদেরকে খুব সুন্দর হাসি দিয়ে অনেকে কথা বলে। এই যে সন্তুষ্টিটা, ওনার সন্তুষ্টি হচ্ছে আমি বাড়িতে যাব, আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি একসাথে খাবো, দ্যাটস ইম্পর্টেন্ট। আমি বিসিএস ক্যাডার হতে পারলাম কিনা, এই যে স্বপ্ন বুনে দেয়া শুধুমাত্রই বিসিএস ক্যাডার, এটা নিয়ে আমার চরম অ্যালার্জি রয়েছে। এবং যেটা হয়েছে কি, ইন্ডিয়াতে এবং বাংলাদেশে বিসিএস এবং আইপিএস এর একটা হাইপ চলার মতো বিষয় রয়েছে, যেটা আমাদের ছেলে মেয়েদেরকে আমি দোষ দিই না আসলে, কারণ তারা যখন আমাদের অনেকের জীবনযাপন এবং অনেকের দেখানো স্বপ্ন যখন ওনারা দেখে, তখন তার মধ্যেও সেই স্বপ্ন জাগে। সেই স্বপ্ন জাগাটা দোষের না, অবশ্যই জাগুক, পাশাপাশি যেন আমার অন্য স্বপ্ন থাকে, কারণ আমার এই স্বপ্ন যদি ভঙ্গ হয় তাহলে যেন আমি আমার বি প্ল্যানে যেতে পারি, আমি যেন আমার সি প্ল্যানে যেতে পারি, আমি যেন আমার ডি প্ল্যানে যেতে পারি। এটা আমি যখনই যেখানে কথা বলি আমি সবসময় এই বিষয়টা বলার চেষ্টা করি। আমার ছোট ভাই বোন যারা আছে ভবিষ্যতে, যারা প্রাতিষ্ঠানিক পড়ালেখার পরে চাকরি জীবনে পেশাগত জায়গাতে আসতে যাবেন, দয়া করে এটাকে মাথায় রাখবেন যে বিসিএস যেন একমাত্র স্বপ্ন কখনো না হয়, আপনার জন্য এর পাশাপাশি বি প্ল্যান থাকে, সি প্ল্যান থাকে, ডি প্ল্যান থাকে। প্রশ্ন আসতে পারে এই প্ল্যান আপনাকে কে শেখাবে, যদি নিজে না বুঝতে পারেন, নিজে না জানতে পারেন, ইউনিভার্সিটির সিনিয়র ভাইদের সাথে কথা বলেন, বোনদের সাথে কথা বলেন, না হলে পরিবারে যিনি একটু সচেতন মনে করেন, আপনি তো শিক্ষিত মানুষ যেহেতু আপনি বিসিএস এর জন্য ট্রাই করছেন, তাহলে আপনি তাদের সাথে কথা বলে নিজের জন্য একটা গাইড, হ্যাঁ, যে কারোর সাথে কথা বলে তো জীবনে আসলে সন্তুষ্টি। এই আপনি এখানে চলে আসলে মানে আপনার মনে হচ্ছে যে ওনারা মনে হয় খুব আনন্দে আছে, ব্যাপারটা আসলে দূর থেকে ভাবি, এই সন্তুষ্টির জায়গাটা আসলে নিজের উপরে নির্ভর করে। এটা আসলে সেই হাইপটা আমরা তুলে দিয়েছি এবং এটা তাদেরকে আমি দোষ দিই না, কারণ তিনি যা দেখেন, তিনি যা বোঝেন, যা শোনেন, তার উপর ভিত্তি করে তো তিনি নিজের স্বপ্নটাকে সেট করেন।